আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদেরকে খামার উপযোগী যে বিদেশি ষাঁড় গরুগুলো আছে মাঝারি সাইজের, সেগুলোর দাম জানানোর চেষ্টা করব। দর দামগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, মোটামুটি আমরা এখানে একটা দেখতেছি, আমরা জাত সম্পর্কে জানবো এবং দাম সম্পর্কে অবগত করব। চাচা, এটা কি জাতের? ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, ফ্রিজিয়ান জাত। চাচা আমাদের একটু বললেন, আমরা একটু ভালো করে দেখে নিই। আমরা এখন একটু ওনার কাছে দর দামটা সম্পর্কে জানার চেষ্টা করবো, আসলে কেমন দাম চাইলেন মোটামুটি ফ্রিজিয়ান জাত। দর্শক, আপনি শুনলেন চাচা যেটা বললেন, এটা হচ্ছে 80,000 টার্গেট। উনি 80,000 ছাড়া ছাড়বেন না। মোটামুটি দরদামটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দর্শক। আজকে বাজার দরটা কেমন চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, এখানে একবারে ফুল রেস্টে একজন আছে। ভাই জাত কি? ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এটা বয়স কয় মাস? 13 মাস। 13। ফ্রিজিয়ান জাত, 13 মাস বয়স। দর্শক, আমরা একটু দামটা জানার চেষ্টা করব। দাম কেমন রাখছেন ভাই? 1,20,000 চাচ্ছেন। এখন অব্দি কেমন পাইলেন? 90-95। আচ্ছা আচ্ছা, কেমন হলে ছাড়বেন? 1,00,000-এর ভিতর। তো দর্শক, উনি যেটা বললেন 1,00,000-এর মধ্যে হলে উনি এটা ছাড়বেন, মোটামুটি আমাদের একটা সম্ভাব্য আইডিয়া দিলেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখা ভালো, আপনারা যারা এই হাটে গরু ক্রয় করতে চাচ্ছেন, সহযোগী হিসেবে চাচ্ছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যবসায়ীদের সঙ্গে একটা যোগাযোগ করে মাধ্যম হিসেবে থাকতে পারি। দর্শক, তো এইখানে আমরা একটু দেখতেছি, এটা আমরা একটা দামটা জানি না, এটার দাম কেমন লাগছে চাচা? এটা জাত কি চাচা? বিদেশি। ফ্রিজিয়ান না এমনি বিদেশি? ক্রস। না ক্রস। আমরা একটু দামটা সম্পর্কে জানার চেষ্টা করবো, বয়সটা জানি চাচা। এটা কয় মাস বয়স? আপনি কত হলে ছাড়বেন? 72,000। দর্শক, চাচা যেটা বললেন উনি 72,000 হলে ছাড়বেন, তাছাড়া উনি ছাড়বেন না। দামটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমরা যদি এদিকে দেখি, আরেকটি দেখতেছি ষাঁড়, আমরা এটা জাত সম্পর্কে জানি। চাচা, এটা কি জাতের? সাইওয়াল জাত, না ক্রস সাইওয়াল। আচ্ছা আচ্ছা, ক্রস সাইওয়াল। আপনারা দেখুন, একটু লক্ষ্য করুন, নাভিস গুলানো অনেক ক্রস সাইওয়াল। আমরা দামটা সম্পর্কে জানি চাচা। দাম কেমন রাখছে? দাম রাখছি 95। কেমন কেমন দাম বলে? দাম বলে 80,000। 80 পর্যন্ত বলছে? আপনি কত হলে ছাড়বেন? 85 হলে ছাড়বেন। এটা কয় মাস বয়স হবে? এটা এটা বয়স হবে ধরো 7 মাস। 7 মাস। আচ্ছা আচ্ছা, দর্শক যেটা বললেন ওইটা কেবল 7 মাস বয়স, অনেক বড় সাইজ সাইওয়াল একটি ষাঁড়। আসলে বাজারটা আজকে কেমন আমরা একটু সামনে এগোই এবং দেখার চেষ্টা করি, আজকে বাজারটা সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে আমরা আরেকটি দেখতেছি, আমরা এটা জাত সম্পর্কে জানার চেষ্টা করি চাষা। এটা জাত কি? এটা সাইওয়াল। সাইওয়াল, সাইওয়াল জাত। এটা কয় মাস বয়স হবে? বয়স হবে মনে করো 8 মাস। 8 মাস। দাম কেমন রাখছে? দাম আমরা কিনছি গরুটে আমরা 95 দিয়ে কিনছি। এখন দাম করতেছে 60-65 বলে, আর নিচে 95,000 দিয়ে। দর্শক আপনারা একটু দেখুন, গরুটাকে আমরা একটু দেখাই, উনি নিচ্ছেন 95,000 টাকা দিয়ে, কিন্তু দাম বলতেছে আজকে 60-65। বাজার কি এতটাই কমে গেল? তাহলে তো পুরো টাকাই লস। তাহলে তো চাচা এক গরুতে 30-40,000 টাকা লোকসান। আচ্ছা আচ্ছা, তো লাস্ট অব্দি কেমন চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা করছে গরু ব্যাগ নিয়ে যাবেন। ব্যাগ নিয়ে যাবেন, যেহেতু দাম করতেছে না, বাইরের ব্যবসায়ী এরা নাই না। দর্শক, উনি চিন্তা ভাবনা করছেন এত লোকসান দিয়ে উনি গরু নিয়ে যাবেন না, বিক্রি করবেন না, গরু উনি ফেরত নেবেন। এখানে আমরা আরেকটি দেখতেছি, আমরা এটা জাত সম্পর্কে জানি চাচা। এটা কি জাতের? এটা
ক্রস দশ হাজার আচ্ছা আচ্ছা দাম কেমন রাখছেন পঁয়ষট্টির উপর কিন্তু হচ্ছে না দর্শক যেটা বললো এটা হচ্ছে না বাজার অনেক অনেক খারাপ আমরা একটু সামনে এগোবো মোটামুটি আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করতেছি আজকে বাজার দর সম্পর্কে জানানোর চেষ্টা করতেছি এপাশে বকনা বাসু এই পাশে আমরা যদি আছি ষাট বাসু এখানে অনেকগুলো ষাট বাসু দেখতে পাচ্ছি আমরা দর্শক এখানে আমরা একটা দেখতেছি সাইওয়াল জাত চাচা এটা সাইওয়াল তো না ক্রস আচ্ছা ক্রস দাম কেমন রাখছেন এক লক্ষ চাচ্ছেন কেমন দাম পাইছেন এখন অব্দি পঁচাশি ছিয়াশি বলে কত হইলে ছাড়বেন কত হইলে ছাড়বেন নব্বইয়ের উপর যাইতে হবে তো দর্শক যেটা শুনলেন উনি বললেন নব্বইয়ের উপর যাইতে হবে উনি আমাদের একটা সম্ভাব্য যে আইডিয়া দিলেন আমরা সেটা আপনাদেরকে জানাইলাম আমরা এখন আর একটু সামনে বই দর্শক এখানে আমরা আরেকটু দেখতেছি এটা জাতটা আগে জানেন ভাই এটা কি জাতের ক্রস আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা এটা দেখতেছি ক্রস জাতের শার্ট খামার উপযোগী আপনাদেরকে বিদেশি যে শার্টগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা খুব বয়সটা সম্পর্কে জানেন এটা কয় মাস বয়স হবে ভাই ছয় সাত মাস দাম কেমন রাখছেন নব্বই রাখছেন কেমন দাম পাইছেন এখন আশি পর্যন্ত পাইছেন কত হইলে ছাড়বেন দুই তিন হাজার আর একটু বেশি লাগবে দর্শক উনি যেটা বললেন আর দুই তিন হাজার টাকা বেশি লাগবে ওনার যেটা দাম পাইছেন আর কি তার তুলনায় আরও কিছুটা দাম বেশি লাগবে মোটামুটি আমি আপনাদেরকে বিদেশি সার্ভিস বাজার দরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দর্শক আমরা আরেকটু সামনে এগোবো আমরা সামনে যে আরেকটি বিদেশি সার আছে এটা জাত সম্পর্কে জানার চেষ্টা করি আসলে ভাইটা কি ফ্রিজিয়ান ক্রস আচ্ছা আচ্ছা ক্রস জাতের অনেক বড় সাইজের তো বয়স কয় মাস হবে আদৌ বলতে পারবো না ভাই আমার কিনে করবো কেনা করো না কিন্তু দাঁতে নাই তো মনে হয় দাম কেমন রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি কেমন পাইছেন দাম এখন অব্দি তিরিশ পঁয়ত্রিশ বলে আপনি কত হলে ছাড়বেন পঁয়চল্লিশ দর্শক উনি যেটা বললেন এক লক্ষ পঁয়চল্লিশ হাজার হলে উনি এটা ছাড়বেন মোটামুটি আপনারা দেখুন এখানে ক্রস জাতের যে বিদেশি সার আর কি লক্ষ্য করেন খুব বড় সাইজের একটি বিদেশি সার দামটা কেমন হয়েছে বা কেমন চেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বাজার দরটা কেমন চলতেছে বিস্তারিত জানানোর চেষ্টা করবেন দর্শক আজকে আজকে আসলে বাজারটা কেমন কারণ আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে ভিডিওগুলো তাই দর্শক অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ